उखला के विधायक किशोर नाथ व सिंचर भाजपा युवा मोर्चा के सभापति मनोज तालुकदार के प्रयास से उत्तर प्रदेश के कई क्षेत्र के रहने वाले कुछ श्रमिकों को आहार सामग्री प्रदान कर सहयोग किया गया। सूत्र के अनुसार सिलचर के कई क्षेत्र में रहने वाले यह श्रमिक एक ठेकेदार के अधीन आए थे कार्य करने, लेकिन इसी दौरान ठेकेदार फरार हो जाने पर यह 9 श्रमिक बुरी तरह प्रभावित हुए थे। इनको सिलचर के आईएसबीटी केंद्र में कुछ दिनों तक रखा गया। 9 दिनों तक इस क्षेत्र में रहने के बाद आखिरकार उनको बस के जरिए गुवाहाटी भेजा गया। गुवाहाटी से उत्तर प्रदेश जाने तक की हर प्रकार की सहायता, आर्थिक अनुदान, आहार भी उन्हें मुहैया करवाया गया। তারপর থেকে লকডাউন হয়, লকডাউনের জন্য এই জায়গায় ওনারা কাজ করতে পারেনি। আর তারপর থেকে ওনার কন্ট্রাক্টরের কোনো খবর নেই। আর কন্ট্রাক্টর কোথায় চলে গেছে, ওনাদের কাছে কন্ট্রাক্টরের নাম বা কোনো কন্ট্যাক্ট নম্বরও নেই। দুমাস ওনারা অনেক কষ্টে ছিলেন। তারপর দুদিন আগে ওনারা এখান থেকে পায়ে হেঁটে যাওয়া মানে সিদ্ধান্ত নিয়েছেন। আর পায়ে হেঁটে যাচ্ছিলেন ওনারা বোঝা করতে বলে বিয়ে করছেন। আর গুয়াহাটি থেকে আবার ইউপির জন্য কোনো না কোনো সুবিধা করে। তার মধ্যেও আমি অল্প আগে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কমিশনার সঙ্গে আমি ফোনে আলাপ করেছিলাম, মানে ফোন করেছিলাম, ওনার সঙ্গে করতে পারি। আর ওনার সঙ্গে আবার কন্ট্যাক্ট করবো, যদি সুবিধা হয় তাহলে ওনাদের যদি বাসের ভাড়াটা যদি ফ্রি করে দেওয়া যায়।